আসসালামু আলাইকুম। অসীম দয়াময়, পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবানিতে আশা রাখছি পরিবারের সকল সদস্য সহ তোমরা সুস্থ আছো। করোনার এই ক্লান্তিকালে তোমরা বাসায় অবস্থান গ্রহণ করতেছ এবং ক্যান্টনমেন্ট কলেজ যশোর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে তোমরা যুক্ত আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান এই করোনার মহামারীতে তোমরা এই ক্লাস কার্যক্রমে এক্সপার্ট না হয়ে গার্ডিয়ান অভিভাবকদের সাথে তোমরা প্রতারণার আশ্রয় নিচ্ছ। তোমরা এক্সপার্ট হচ্ছ কত ভালোভাবে ফেসবুক ব্যবহার করা যায়, ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের মতামত আদান প্রদান করা যায় সারাদিন মোবাইলে থেকে পড়াশোনার সাথে জড়িত না হয়ে। কারণ আমরা তোমাদের জন্য যে ক্লাসটা দিচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের অংশগ্রহণকারীর সংখ্যা খুবই সামান্য। অভিভাবকদের সাথে কথা বললে তারা বলে, কেন, ছেলে তো মোবাইল নিয়ে বসে আছে, মেয়ে তো মোবাইল নিয়ে বসে আছে, সে তো ক্লাস করতেছে। তোমরা কি ক্লাস করতেছ সেটা তোমরাই খুব ভালো করে জানো। আমরা আশা করব তোমরা এই অভিভাবকদের সাথে প্রতারণা আর করো না, নিজেরাই দুর্ভোগে পড়ে যাবা। কলেজ খোলা পরপরই তোমাদের পরীক্ষা হবে, আর আজকে থেকে, গতকালকে থেকে যে নতুন রুটিনটা চালু হয়েছে তোমাদের, 8:30 থেকে 1:15 পর্যন্ত ক্লাস, পুরোপুরি রুটিন অনুযায়ী যখন আমাদের কলেজ কার্যক্রম চালু ছিল সেই অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাস কার্যক্রম অনলাইনে চলবে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করব তোমরা আমাদের এই ক্লাসগুলোয় অংশগ্রহণ করবা এবং নিজেরা এই ক্লাসগুলো দেখে বাসায় বসে প্র্যাকটিস করবা। আর এই ব্যবহারিক ক্ষেত্রে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যে কথাটা আমরা বলি, তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো সেক্ষেত্রে তোমার ভিতরে যে স্মৃতিশক্তিটা সেটা একটা লোহার দা বা লোহার করাতের মতো হয়ে যাবে। সেটাকে আবার নতুন করে ধার না দিলে তুমি কিন্তু সেটা দিয়ে কাজ করতে পারবে না। তা আমরা আশা করব আমার যে ক্লাসগুলো তোমাদের জন্য দিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত করবা, এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা সরাসরি আমার কাছে ফোন করবে অথবা আমার মেসেঞ্জার বা ইউটিউবে তোমরা মন্তব্য দিলে আমি তোমাদের প্রশ্নের ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা নিয়েছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের 10ম অধ্যায়ের একতরফা দাখিলা পদ্ধতির ব্যবহারিকের ক্লাস। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারবা। চলো শুরু করি। মহান আল্লাহ নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা যে অঙ্কটা আজকে নিয়েছি কুমিল্লা বোর্ড 2015, আমরা যে অঙ্কগুলো তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই সেগুলো কিছুটা ব্যতিক্রম থাকবে, সে অনুযায়ী কিন্তু আমরা অঙ্কগুলো নেয়ার চেষ্টা করব ব্যবহারিক ক্লাসে, এবং আশা করি তোমরা উপকৃত হবা। মিস্টার মাইদুল একজন খুচরা ব্যবসায়ী, তিনি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেন না। 2014 সালে তার ব্যবসায়ের আর্থিক অবস্থা নিম্নরূপ ছিল। যে মাইদুল এর আর্থিক অবস্থা আমাদের সামনে দেয়া আছে, তিনি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেন না। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তথ্যে টাকার কলামে 1/1/2014, 31/12/2014 আমরা দেখতে পাচ্ছি দুইটা ডেট দেয়া আছে। তার মানে একটা হচ্ছে প্রারম্ভিক, একটা হচ্ছে সমাপনী। যেটা 1/1/2014 প্রারম্ভিক, 31/12/2014 সমাপনী, এটা আমাদের বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন চাওয়া হলে এই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা কাজগুলো করব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আলোচনা করি নগদ তহবিল,
প্রারম্ভিক সমাপনী দেয়া আছে, ব্যাংক জমা প্রারম্ভিক 2000। তো দেখো সমাপনীতে 1000, ব্র্যাকেটে বলেছে ক্রেডিট, এর মানে কি? লক্ষ্য কর, ব্যাংক জমা সেখানে যদি ক্রেডিট ইন্ডিকেট করে, আমাকে বুঝতে হবে ব্যাংক জমাতিরিক্ত। যে আমি ব্যাংক জমাতিরিক্ত কথা না লিখে ব্যাংক যেহেতু আমার কাছে পায়, সেই কারণে আমি এই ক্রেডিট চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি যে এটা আমার ব্যাংক জমাতিরিক্ত। তার মানে বছরের শেষে আমার ব্যাংকে টাকা তো জমা নেই, আমার ঘাটতি আছে বা জমাতিরিক্ত আছে 1000 টাকা। মজুত পণ্য প্রারম্ভিক সমাপনী দেয়া আছে, বিবিধ দেনাদার প্রারম্ভিক সমাপনী দেয়া আছে, বিবিধ পাওনাদার প্রারম্ভিক সমাপনী দেয়া আছে, আসবাবপত্র দেখো প্রিয় শিক্ষার্থী প্রারম্ভিক দেয়া আছে কিন্তু সমাপনী দেয়া নেই, এটা স্থায়ী সম্পদ। প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের লক্ষ্য করতে হবে, স্থায়ী সম্পদের ক্ষেত্রে যদি কোনো কথা বলা না থাকে সেই ক্ষেত্রে প্রারম্ভিকে যে মূল্যটা থাকে সেই মূল্যটাই আমাকে সমাপনীতে বসাতে হবে। প্রাপ্য বিল এটা আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক এবং সমাপনী দেয়া আছে। কিছু তথ্য দেয়া আছে, মিস্টার মাইদুল সারা বছর ধরে প্রতি সপ্তাহে 50 টাকা করে নগদ উত্তোলন করে এবং 2400 টাকার পণ্য উত্তোলন করে, যে সে প্রতি সপ্তাহে 50 টাকা করে উত্তোলন করেছে এবং 2400 টাকার পণ্য উত্তোলন করেছে। বছরের মাঝামাঝি সময় তিনি তার ব্যক্তিগত টাইপরাইটার মেশিনটি 4000 টাকায় বিক্রি করে উক্ত বিক্রয়লব্ধ অর্থের 50% দিয়ে কারবারের জন্য একটি সরবরাহ যান ক্রয় করেন। প্রিয় শিক্ষার্থী তিনি তার মেশিনটি বিক্রি করছে 4000, তার 50%, তার মানে 2000 টাকা দিয়ে একটি সরবরাহ যান ক্রয় করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী এই যে মালিক তার ব্যক্তিগত টাইপরাইটার বিক্রয় করেছে, আমরা একটা কথা বলি, মালিক টাকাটা কোত্থেকে আনলো, কিভাবে আনলো, সেই বিষয়টা আমাদের বিবেচনার বিষয় না। আমাদের বিবেচনার বিষয় হচ্ছে মালিক টাকা দিয়েছে কত টাকা, সেটাই হচ্ছে আমাদের অতিরিক্ত মূলধন, এবং সেটা কখন দিয়েছে সেই বিষয়টা আমাদের ইন্ডিকেট থাকলে সেই সময়ের পরে আমাকে সুদ নির্ধারণ করতে হবে যদি সুদ ধরতে বলে। কিন্তু সে কোথা থেকে টাকাটা আনলো, কি বিক্রি করে টাকাটা আনলো, না তার স্ত্রীকে বন্ধক রেখে টাকাটা আনলো, এই বিষয়গুলো আমাদের বিবেচনার বিষয় না। আমরা দেখব মালিক কারবারকে কত টাকা দিয়েছে, এটাই হচ্ছে আমাদের বিবেচনা বিষয়, বা কারবারে কত টাকার আর্থিক লেনদেন হয়েছে সেটাই হচ্ছে বিবেচনার বিষয়। অন্যান্য তথ্যাবলিগুলো একটু দেখার চেষ্টা করি। 1 নম্বর, কারবারের খরচ বকেয়া আছে 2500 টাকা। প্রিয় শিক্ষার্থী খরচ বকেয়া আছে, যদি আমরা বিষয় বিবরণী করি সেখানে চলতি দায়ে দেখাবো, এবং আমরা যদি লাভ ক্ষতি নির্ণয় করি সেই ক্ষেত্রে আমাকে বকেয়া খরচ বাম পাশে বা ডেবিট পাশে দেখাতে হবে। দেনাদারির উপর 10% কুঋণ সঞ্চিতি ও 5% বাট্টা সঞ্চিতি তৈরি করো। প্রিয় শিক্ষার্থী 10% কুঋণ সঞ্চিতি ও 5% বাট্টা সঞ্চিতি যেই টাকাটা আসে সেই টাকাটা আমি কি করব, লাভ ক্ষতি হিসাবে আমি ডেবিট পাশে বা বাম পাশে বসাবো। প্রিয় শিক্ষার্থী দুইটার টাকাই বাম পাশে বসাবো, কিন্তু এখানে কুড়ি সঞ্চিতির 10%-এর টাকা দেনাদার থেকে বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে তার উপরেই কিন্তু আমাকে 5% বাট্টা সঞ্চিতি ধরতে হবে। আমি সরাসরি 5% ধরে দিলে বাট্টা সঞ্চিতি প্রকৃত বাট্টা সঞ্চিতি হবে না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কারণ বাট্টা সঞ্চিতি ধরা হয় সকল কিছু বাদ দেওয়ার পরে, বা যা যোগ হবে তার যোগ হওয়ার পরে। আসবাবপত্রের উপর 10% এবং সরবরাহ যানের উপর 20% অবচয় ধার্য করতে হবে। প্রিয় শিক্ষার্থী অবচয় আমরা জানি আমাদের খরচ, সো এটা আমরা কোথায় দিব, আমাদের লাভ ক্ষতি হিসাবে আমরা ডেবিটে বা বাম পাশে আমরা দিব। দুইটা অবচয় আসবাবপত্র এবং সরবরাহ যানের, এবং এইটা আমরা কি করব, আমাদের যদি বিষয় বিবরণী করতে বলে সেই ক্ষেত্রে আসবাবপত্র এবং সরবরাহ যান থেকে ওই পরিমাণ অবচয়ের টাকা আমরা বাদ দিব। আর 2 নম্বর, সমন্বয়ে আমরা যে কুঋণ সঞ্চিতি ধরেছি বা বাট্টা সঞ্চিতি ধরেছি সেটাও ঠিক, আমরা যে যদি বিষয় বিবরণী বা বৈষয়িক বিবৃতি প্রস্তুত করতে বলে সেই ক্ষেত্রে আমরা বিবিধ দেনাদার থেকে
এই কুড়ি সঞ্চিতি এবং বার্তা সঞ্চিতির উভয় টাকাই বাদ দিব। প্রিয় শিক্ষার্থী, মূলধনের উপর 10% হারে সুদ ধার্য করো। আমরা দেখতে পাচ্ছি আমাদের মূলধনের উপর সুদ ধার্য করতে বলেছে, তার মানে প্রারম্ভিক যে মূলধনটা আমার থাকবে তার উপরে সারা বছরের সুদ ধরতে হবে, এবং এখানে বলে দিয়েছে বছরের মাঝামাঝি সময়ে, তার মানে সে যে তার মেশিন বিক্রয় করে কারবারকে টাকা সরবরাহ করেছে তার উপরে কিন্তু আমাকে অবচয় ধরতে হবে 6 মাসের, কারণ বলে দিয়েছে স্পষ্ট করে বছরের মাঝামাঝি সময়। আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের কাছে কি চাওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে চাওয়া হয়েছে মোট মূলধনের সুদের পরিমাণ। মোট মূলধনের সুদ বলতে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূলধন থাকবে যেহেতু প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায় দেয়া ছিল, সো এখানে প্রারম্ভিক মূলধন এবং এই যে অতিরিক্ত মূলধন আনা হয়েছে এই দুইটা মূলধন যোগ করলে, মূলধনের সুদ যোগ করলে আমরা পেয়ে যাব মোট মূলধনের সুদ। 2014 সালে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক নম্বরের মূলধনের সুদ নির্ণয় করতে বসে মোট, তার মানে তার আগে আমাকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে, কিন্তু যেহেতু আমাদের করণীয় খতে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করতে বলেছে, তার মানে আমরা খ নম্বর উত্তরটা আগে করব, করে ক নম্বরের জন্য আমাকে স্পেস রেখে দিতে হবে, কারণ ওই খর প্রারম্ভিক মূলধনটাই কিন্তু আমরা কতে বসাতে পারবো এবং মূলধনের সুদ নির্ণয় করতে পারবো। 31 ডিসেম্বর 2014 তারিখে সমাপ্ত বছরের জন্য নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে বসে, তার মানে আমাকে অবশ্যই একটি লাভ ক্ষতি হিসাব করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখি মূলধনের সুদ কিভাবে নির্ণয় করে। মোট মূলধনের সুদের পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই বলেছি যে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের যদি সুদটা যোগ করে দেই সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে মোট মূলধনের সুদ। প্রিয় শিক্ষার্থী, প্রারম্ভিক মূলধন এখানে 20,000 টাকা আমরা বসিয়েছি, এটা কিন্তু খ নাম্বার থেকে এনেছি, তোমরা ফাঁকা রেখে দিবা, খ নাম্বার উত্তর করার পরে এখানে 20,000 বসিয়ে মানটা এখানে বসাতে পারবা। অতিরিক্ত মূলধনের সুদ, প্রিয় শিক্ষার্থী আমাদের গল্পে বলেছিল তার ব্যক্তিগত টাইপরাইটারটি 4,000 টাকা বিক্রি করা হয়, 4,000 টাকা বিক্রি করে তার 50%, তাহলে 4,000 টাকার 50% কত? 2,000 টাকা। এই 2,000 টাকা দিয়ে সরবরাহ যান ক্রয় করা হয়েছে, সো মালিকের অতিরিক্ত মূলধন দাঁড়াচ্ছে কিন্তু 2,000 টাকা, তার উপরে আমরা সুদ ধরেছি 10%, যেহেতু বছরের মাঝামাঝি তাই আমরা 6 দিয়ে গুণ করেছি এবং 12 দিয়ে ভাগ করেছি, তাতে আমাদের সুদের পরিমাণ আসে 100 টাকা, মোট মূলধনের সুদ 2,100 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমাদের কাছে খ নাম্বারে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের সামনে প্রথমে যে বিবরণটা দেয়া ছিল সেই বিবরণটা থেকে আমরা সম্পদগুলো সম্পদ পাশে রাখবো এবং দায়গুলো দায় পাশে রাখবো। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী, এখানে প্রিয় শিক্ষার্থী এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, সমাপনী সম্পদ বসানোর ক্ষেত্রে অবশ্যই আমরা দেখব আমাদের যে প্রথমে যে আর্থিক তথ্যগুলো দেয়া আছে বিবরণী এবং অতিরিক্ত যে তথ্য দেয়া আছে সেখানে কোনো নতুন সম্পত্তি আসলে সেটা অবশ্যই সমাপনীতে বসাতে হবে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের তথ্যে দেয়া ছিল নগদ তহবিল, যেটা আমাদের সম্পদ আমরা বসিয়েছি প্রারম্ভিকের টাকা প্রারম্ভিকে, সমাপনীর টাকা সমাপনীতে। ব্যাংক জমা, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো প্রারম্ভিকটা আমরা সম্পদে বসিয়েছি কিন্তু সমাপনীটা সম্পদে বসাইনি, ফাঁকা রেখেছি। আমরা একটু দায়ের দিক লক্ষ্য করি, দেখো ব্যাংক জমাতৃক্ত নামে সমাপনীতে বসিয়েছে, কারণ যেহেতু এটা আমাদের ব্যাংক ক্রেডিট বলেছে তার মানে সেটা ব্যাংকে জমা নেই, সেটা আমাদের ব্যাংক জমাতৃক্ত, তাই আমরা কি করেছি সমাপনীতে আমরা দায় পাশে বসিয়েছি।
মজুদ পণ্য প্রারম্ভিকের টাকা প্রারম্ভিক সমাপনীর টাকা সমাপনীতে বসিয়েছি, দেনাদার যা ছিল তাই বসিয়েছি, আসবাবপত্র। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো যে আমাদের যে গল্পটা দেয়া ছিল সেখানে আসবাবপত্র নিয়ে কোনো কথা বলেনি, শুধু অবচয় ধার্য করতে বলেছে। তার মানে প্রারম্ভিকে যে টাকাটা আছে সেটাকেই আমাকে সমাপনীতে বসাতে হবে। কোনো কথাবার্তা, কোনো কথাবার্তা বলতে কি, কোনো ইঙ্গিত বলতে কি, যেমন নতুন আসবাবপত্র ক্রয় করা হয়েছে বা আসবাবপত্র বিক্রয় করা হয়েছে, এই জাতীয় কোনো কথা থাকলে সেই ক্রয় করলে আমরা যোগ করে সমাপনীতে বসাবো, আর যদি বিক্রি করে সেই ক্ষেত্রে আমরা বাদ দিয়ে আমরা সমাপনীতে বসাবো। প্রাপ্য বিল আমাদের যা ছিল তা বসিয়েছি, সরবরাহ যান যেহেতু বছরের মাঝামাঝি আমি ক্রয় করেছি, প্রারম্ভিক আমার থাকছে না, আমাদের সমাপনীতে শুধু টাকাটা বসতেছে। প্রিয় শিক্ষার্থী আমরা টোটাল সমাপনীর টাকা 34,000, এখানে 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থী আমরা যদি বাদ দেই সেই ক্ষেত্রে 30,000 টাকা সমাপনী মূলধন দাঁড়াচ্ছে। টোটাল প্রারম্ভিক টাকা 24,000, সেখান থেকে 4,000 বাদ দিলে 20,000 টাকা। যে 20,000 টাকা প্রিয় শিক্ষার্থী আমরা ক নম্বরে বসিয়ে মূলধনের সুদ নির্ধারণ করেছি। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা লিখবো মূলধন, সম্পত্তি ও দায়ের পার্থক্য। এখানে একটু লক্ষ্য করে যদি শুধু সমাপনী মূলধন নির্ণয় করি সেই ক্ষেত্রে আমরা সমাপনী মূলধন লিখতে পারবো, যদি শুধুমাত্র প্রারম্ভিক মূলধন নির্ণয় করি সেই ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন লিখতে পারবো। যেহেতু এখানে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করেছি তাই আমরা এখানে লিখেছি মূলধন। আর আমি এটা দেখে বুঝে নিব, ওই যে সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়, আমরা এখানে মূলধন লিখেছি যেটা 1 তারিখে সেটাকে বুঝবো অবশ্যই প্রারম্ভিক মূলধন, আর যেটা 31/12 সেটাকে আমরা বুঝে নিব এটা আমাদের সমাপনী মূলধন। প্রিয় শিক্ষার্থী আমরা গ নম্বরে যেতে চাই, আমাদের কারবারের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলেছে। দেখো আমরা একটি লাভ লোকসান বিবরণী প্রস্তুত করেছি 31 ডিসেম্বর 2014 সালের সমাপ্ত বছরের জন্য। জাস্ট প্রিয় শিক্ষার্থী আমরা যে আয় বিবরণী করতাম সেই হেডিংটা শিরোনামটা তার মতোই থাকবে, কিন্তু উপাদানগুলো সম্পূর্ণই ভিন্ন, কারণ আমরা জেনেছি যে নিট লাভ বা নিট ক্ষতি ইকুয়াল হচ্ছে সমাপনী মূলধন মাইনাস প্রারম্ভিক মূলধন। তো এর সাথে কিছু উপাদান আসে যেটা আমরা তোমাদের থিওরিটিক্যাল ক্লাসে দেওয়ার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, সেই শখ এবং সেই উপাদানগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে, খাতায় তুলতে হবে। প্রিয় শিক্ষার্থী আমরা জানি ডান দিকে যাবে সমাপনী মূলধন, উত্তোলন, বকেয়া আয়সমূহ, অগ্রিম ব্যয়সমূহ, অব্যবহৃত মণিহারী। তো প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের কোশ্চেনে আমরা যা পাচ্ছি, আমরা পাচ্ছি সমাপনী মূলধন যেটা বসিয়েছি, উত্তোলন পাচ্ছি নগদ, সে প্রতি সপ্তাহে উত্তোলন করেছে। আমরা জানি প্রিয় শিক্ষার্থী 1 বছর ইকুয়াল 52 সপ্তাহ, সো আমরা 50 গুণ 52 দিয়েছি 2600 টাকা, সে পণ্য উত্তোলন করেছে 2400 টাকার, সো টোটাল যোগফল 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থী আমরা জানি আমাদের বাম পাশ বা ডেবিট পাশে যাবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, বকেয়া খরচ সমূহ, অগ্রিম আয় সমূহ, অবচয় অবলম্বন, কুঋণ, দেনাদার বা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি। সো আমরা এই অঙ্কে কী পাচ্ছি, আমরা পাচ্ছি প্রারম্ভিক মূলধন বসিয়েছি, অতিরিক্ত মূলধন বসিয়েছি, মূলধনের সুদ ক নম্বরে ক্যালকুলেশন করেছি বসিয়েছি। আমাদের লক্ষ্য করো যে সমন্বয়ে বলা ছিল 1 নম্বর বকেয়া কারবার খরচ, সেটা আমরা বসিয়েছি, কুঋণ সঞ্চিতি আমাদের দেনাদারির উপরে প্রিয় শিক্ষার্থী এখানে কুঋণ সঞ্চিতি ধার্য করতে বলেছিল 10%। আমরা একটা কথা তোমাদেরকে বলেছি, সব সময় যে কোনো সঞ্চিতি ধরতে হবে সমাপনী টাকার উপর। আমরা এখানে দেখতে পাচ্ছি দেনাদার সমাপনী রয়েছে 9,000 টাকা, আমরা সেই 9,000 টাকার উপরে 10% ধরে পেয়েছি 900 টাকা। প্রিয় শিক্ষার্থী দেনাদারের বার্তা সঞ্চিতি তাহলে কীভাবে নির্ধারণ করলাম, সেই 9,000 টাকা থেকে আমরা 900 টাকা বাদ দিয়েছি এবং তার উপরে আমরা ক্যালকুলেশন করেছি প্রশ্নে যে 5% বার্তা সঞ্চিতি ধরতে বলেছে সেটা, সেই জন্য আমাদের টাকা হয়েছে 405 টাকা। কোনোভাবেই 9,000 টাকার উপরে 5% ধরা যাবে না, এখানে মাথায় রাখতে হবে দেনাদারের সাথে যা যা উপাদান বাদ যায় সেটা বাদ দেওয়ার পরেই বার্তা সঞ্চিতি ক্যালকুলেশন করতে হবে।
প্রিয় শিক্ষার্থী আসবাবপত্রের উপর অবচয় ধরতে বলেছিল, প্রারম্ভিকে যেহেতু 5,000 টাকা মূল্য, সো 5,000-এর উপর আমরা 10% ধরেছি 500 টাকা। সরবরাহ যানটা একটু আলোচনা না করলেই নয়, প্রিয় শিক্ষার্থী আমাদের সরবরাহ যানটা ছিল 2,000, সরবরাহ যানটা আমাদের ছিল 2,000 টাকা। সে 2,000 টাকার কখন মালিক দিয়েছে? বছরের মাঝামাঝি। যেহেতু মালিক বছরের মাঝামাঝি সময় দিয়েছে, তার মানে তার উপরে 6 মাসের অবচয় ধরতে হবে, আর এখানে অবচয় ধার্য করতে বলেছে 20%। তাহলে 2,000 গুণ 20% দিলে আমাদের চলে আসে 400 টাকা। যেহেতু বছরের মাঝামাঝি, তাই আমরা গুণ করব 6, ভাগ দিব 12, তাহলে আমাদের চলে আসে 200 টাকা। তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের অবচয়টা কিভাবে ক্যালকুলেশন করেছে। আবারও তোমাদের বোঝার সুবিধার্থে বলি, আসবাবপত্র 5,000 গুণ 10% 500 টাকা, সরবরাহ যান 2,000 গুণ 20% গুণ 6 ভাগ 12। কেন? কারণ যেহেতু এটা বছরের মাঝামাঝি সময়ে আনা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোথাও সমস্যা থাকে, লাজ লজ্জা ভয় তিন থাকতে নয়, আমি আশা করব তোমরা আমার কাছে সরাসরি ফোনে কল করবা অথবা মেসেঞ্জার বা ইউটিউবে তোমাদের মন্তব্য জানাবা। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকি, সবাই সবার জন্য দোয়া করব, সবাই ভালো থাকবো, বাসায় অবস্থান গ্রহণ করব, বিনা প্রয়োজনে বাসার বাহিরে যাব না, যদি যেতেই হয় অবশ্যই মাস্ক পরিধান করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।